বাংলাদেশি কর্মী নিবে দক্ষিণ কোরিয়া, বেতন প্রায় 16 লাখ। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রদেশে কৃষক ও মৎস্য খাতে মৌসুমি শ্রমিক হিসেবে বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের বয়সেল মাধ্যমে 200 জন শ্রমিক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের 20 আগস্টের মধ্যে গুগল ডকস ফর্মে আবেদন করতে হবে। তথ্য প্রাপ্তির সাক্ষেপে প্রয়োজনে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। বয়সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাকরির মেয়াদ সর্বোচ্চ 5 মাস, দৈনিক 8 ঘন্টা ডিউটি, সাপ্তাহিক ছুটি 1 দিন, মাসিক বেতন প্রায় 1,20,000 টাকা। চাকরির শর্ত: ভিসার ধরন E8, সুঠাম দেহের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে, বয়স 30 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, কৃষি ও মৎস্য চাষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মাদকাসক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবে এবং আগে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেছেন তাদের আবেদন গ্রহণযোগ্য নয়। সার্ভিস চার্জ: বয়সেলের সার্ভিস চার্জ বাবদ 15,000 টাকা, ব্যাট, ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বিমান, ডেটাবেজ, রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ 14,890 টাকা সহ মোট 29,890 টাকা প্রদান করতে হবে। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার।